Good morning, student. How are you? I'm fine. I hope you are also fine. Today, we discuss the article. Look at the blackboard. Number one, I have dash cow. Number two, he is dash honest man. Number three, Mr. X is dash university student. Number four, dash Abel is broke. Number five, dash sun rises in the east. Number one, I have a car. A car, A, C, consonant. আমি তোমাদের আগেও বলেছিলাম যে কনসোনেন্টের আগে সাধারণত এ বসে। নাম্বার ওয়ান আই হ্যাভ এ কাউ, এ কনসোনেন্ট, এজন্য এর আগে সি কনসোনেন্ট, সির আগে এ বসছে। নাম্বার টু, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এর যদি অর মতন উচ্চারণ হয় সেক্ষেত্রে এ না বসে এন বসে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার থ্রি, Mr. X is dash university student. এখানে ইউ ইউনিভার্সিটির আগে ইউরোপিয়ান, তারপর আছে ইউনিভার্সিটি, এর আগে এ বসে। ড্যাশ আপেল ইজ ফ্রুট, অ্যান আপেল, এ ভাবেন, এজন্য এর আগে বসবে M. Is a fruit, F consonant, F আগে A বসবে। The sun rises in the east. The sun, the moon, the earth, এগুলো সব আগে D বসবে। সব আগে D বসবে। অনুরূপভাবে আমরা আরো কয়েকটা লিখতে পারি, খেয়াল করো তোমরা। নাম্বার ওয়ান, হি ইজ ড্যাশ এম এ, হি ইজ ড্যাশ এম এ, he is dash b a. তোমরা অবশ্যই খেয়াল করবে যে এম এ এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, মাস্টার অফ আর্টস, বি এ ব্যাচেলর অফ আর্টস, এম এ, এম এস সি, এম কম, এর আগে এন বসবে। আর বি এ, বি এস সি, বি কম, বি এ, বি এস সি, বি কম, এর আগে সাধারণত এ বসে, এর আগে এ বসে। তাহলে এটা হবে এম এম এ, এটা হবে এ হবে। অন্যভাবে কোন দেশের আগে দি বসে, দেশের আগে দীপ বসে, যেমন হি লেফট ইউ এস এ, তাহলে এখানে হবে দি, দেশের আগে কি বলবে দি বলবে।
স্টুডেন্ট নো মোর টুডে সি মোর টুমারো এগেইন।